নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো পুরীর ভারত বিখ্যাত খাজা। পুরীতে আমরা যখন জগন্নাথ মন্দির দর্শন করতে যাই, তখন যেদিকেই তাকাই খাজার পাহাড় দেখতে পাই। সেই লোভনীয় খাজা কিভাবে খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিতে পারবো, সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে 200 গ্রাম ময়দা আছে। আপনারা যদি যে একটু ছোট সাইজের কাপগুলো, যেগুলোতে আমরা রেগুলার চা খাই, সেই কাপ অনুযায়ী যদি মেপে নেন, তাহলে 2 কাপ ময়দা দিলেই 200 গ্রাম মতো হয়ে যাবে। এবার এই ময়দার মধ্যে আমি ময়াম দিয়ে দিচ্ছি, আর ময়ামের জন্য ব্যবহার করছি আমি এখানে 4 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে ময়ামটা দিলে স্বাদ গন্ধ দুটোই কিন্তু ভালো হয়, আর খেতেও অসাধারণ লাগে। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও ময়াম দিয়ে নিতে পারেন। তবে আমি বলবো, এই রান্নাগুলো যেহেতু আমরা রেগুলার করি না, যেহেতু বছরে 2-1 বার করা হয়, তাই আমি বলবো একটু ঘি দিয়েই ময়ামটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। এবার ঘিয়ের সাথে ময়দাটাকে শুকনো অবস্থায় বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ময়ামটা দেওয়ার পর ঠিক এই রকম হবে। ময়দাটা হাতে করে একটু মুঠো করে ধরবেন, তারপর হালকা একটু চাপ দিলেই দেখবেন ঝুরঝুর করে ঝুরো বালির মতো ভেঙে পড়ছে। তার মানে ময়দাটা খুব ভালোভাবে ময়াম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি একবারেই জলটা দিয়ে দেব না, যতটা লাগবে মাখতে মাখতে সেই রকম অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে মাখবো। তা না হলে আবার জল বেশি হয়ে গেলে ময়দার ডোটা নরম হয়ে যাবে। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি শক্ত না হয়, আবার রুটি লুচি পরোটা বেলার মতো একদম নরমও না হয়। দেখুন আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে এক কাপ আমি জল নিয়েছিলাম, সেই জল থেকে আমার এই আটাটা মাখার জন্য কতটুকু জল লেগেছে। খুবই অল্প পরিমাণে জল লেগেছে, 1 কাপের 4/4 জল আমার এই আটাটা মাখতে ব্যবহার হয়েছে। মোট কথা, একটু শক্ত মানে একটু টাইট মতো করে আটাটাকে মেখে নিতে হবে। আমার এখানে আটাটা বেশ ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঢাকা দিয়ে 20-25 মিনিট মতো রেস্টে রেখে দেব। আটাটা রেস্টে রেখে দিয়েছি, আর এই সময় আমি চিনি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। একই কাপের আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, একই কাপের 1/2 কাপ জল নিয়ে নিয়েছি। এবার চিনির মধ্যে জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চিনিটাকে প্রথমে গলিয়ে নেব। চিনিটা ভালো মতো গলে গিয়ে রসটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। 2-4 মিনিট মতো ফোটার পর আমি একটু দেখে নিচ্ছি রসটা আমার ঠিক মতো তৈরি হয়েছে কিনা। দেখুন এই রসটা কিন্তু 1 তার বা 2 তার করার কোনো প্রয়োজন নেই, একটু আঠালো চটচটে রস তৈরি হলেই হয়ে যাবে। এর মধ্যে আমি অল্প একটু পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হওয়ার পর চিনিটা জমে না যায়। 20-25 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে আটাটাকে আবারও অল্প করে একটু মেখে নিচ্ছি। এখন এই ময়দাটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো আমরা যেমনভাবে রুটির লেচি কাটি, সেই রকমভাবে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। লেচিগুলো খুব ছোট লুচির মতোও করব না, আবার খুব বড়ও তৈরি করব না। এই ময়দাটা থেকে আমার এখানে মোট 5টা লেচি তৈরি হয়েছে। এই লেচিগুলোকে আমি হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় হয়নি, আবার খুব ছোট হয়নি, মিডিয়াম সাইজের লেচিগুলো তৈরি হয়েছে। সব লেচিগুলোই গোল্লা গোল্লা করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেব, ঠিক আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেই রকম। তবে রুটি আমরা যখন বেলি তখন আটা অথবা ময়দা ছড়িয়ে বেলি। এক্ষেত্রে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। এই রুটিটা বেলবো যখন, তখন আমি এই কর্নফ্লাওয়ার মাখিয়ে রুটিটাকে বেলে নেব। তবে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এটা অ্যারারুট দিয়েও বেলতে পারেন। প্রথমে আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। আবার যদি মাঝে আপনার বেলার সময় কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়, তো অল্প করে কর্নফ্লাওয়ার মাখিয়ে মাখিয়ে সুন্দর করে বেলে নিতে পারেন। তবে রুটিটা বেলতে হবে বেশ পাতলা করে, রুটির সাইডগুলো যাতে মোটা না থাকে সেই রকমভাবে কিন্তু বেলে নিতে হবে। দেখুন আমি হাতে করে তুলেছি রুটিটা, আমার আঙুলগুলো বা হাতটা পরিষ্কার দেখা যাচ্ছে। রুটিটা বেলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি। এইরকমভাবে আমি সব রুটিগুলোকেই একে একে বেলে নেব। রুটি বেলার সময় রুটির সাইজগুলোকে একই রাখার চেষ্টা করবেন। সব রুটিগুলোই আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আর কিছুই নয়, খাজাগুলোকে তৈরি করে নেওয়ার পালা। একটা রুটির ওপরে আমি একটা ব্রাশ দিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা এটা হাতে করেও মাখিয়ে নিতে পারেন। বেশ ভালো করে ঘিটাকে পুরো রুটির মধ্যে মাখিয়ে নিলাম। এবার এই ঘির ওপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর উপরে আমি আবারও একটা রুটি দিয়ে দিলাম, আর রুটিটা দেওয়ার পর একই রকমভাবে আবারও এই রুটির উপরে আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘি মাখিয়ে নেব। ঘিটা মাখিয়ে নেওয়ার পর আবার উপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। একই রকমভাবে একটা করে রুটি দেব আর ঘি ব্রাশ করে উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে মাখিয়ে নেব। এই রকমভাবে আমি পাঁচটা রুটিকে একে একে সাজিয়ে নিলাম। এবার এই সব রুটিগুলোকে একসাথে একটা রোল করে নেব, আর রোলটা যখন তৈরি করব বেশ টাইট করে রোলটাকে তৈরি করতে হবে। পুরো রুটিটাকেই আমি রোল করব না, যখন ঠিক এই রকম অল্প করে একটু রোল করতে বাকি থাকবে তখন হাতে অল্প জল নিয়ে রুটিটার মধ্যে মাখিয়ে নেব, তারপরে রোলটাকে তৈরি করব। তাহলে রুটির যে শেষ প্রান্তটা সেটা একদম ভালোভাবে সিল হয়ে যাবে। এখন এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে আমি রোলটার দু সাইডটা অল্প করে কেটে সমান করে নিচ্ছি, এরপরে আমি এটাকে খুব আলতো হাতে বেশ আস্তে আস্তে করে রোলগুলোকে কেটে নেব। আপনারা এটা সুতো দিয়েও কেটে নিতে পারেন। আর ছুরি দিয়ে কাটার সময় এটাকে কিন্তু একবারে প্রেসার দিয়ে কাটছি না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রতিটা রোল কিন্তু পুচিয়ে পুচিয়ে খুব আস্তে আস্তে করে কাটছি, যাতে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো একদম চেপে না যায়। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর প্রতিটা লেয়ার দেখতে কত সুন্দর লাগছে, পরিষ্কার বোঝা যাচ্ছে লেয়ারগুলো। আমি প্রতিটা লেচি 1 ইঞ্চি মতো মোটা করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে এর চেয়ে আরেকটু মোটা করেও কাটতে পারেন। তবে এখন যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন ভাজার পর কিন্তু বেশ খানিকটা বড় বড় হয়ে যাবে এগুলো। এখান থেকে আমি একটা করে লেচি নিচ্ছি আর আঙুল দিয়ে মাঝখানটা আলতো করে একটু প্রেস করছি, যাতে এই লেয়ারগুলো ঠিক থাকে। এবার এটাকে আমি বেলনা দিয়ে হালকা করে বেলে নেব, খুব বেশি চাপ কিন্তু বেলার সময়তেও দেব না। আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি আরও দুটো একটা একই রকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা থেকে মোট এখানে 10টা খাজা তৈরি হয়েছে, সব খাজাগুলোকেই একে একে আমি বেলে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে খুব বেশি ধোঁয়া ওঠা গরম করে নেব না, তাহলে এই খাজাগুলো দেওয়ার সাথে সাথেই একদম লালচে কালার হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই তেলটা একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সব খাজাগুলোকেই দিয়ে দেব না, তাহলে আবার একদম গায়ে গায়ে লেগে যাবে। প্রথমে আমি 5টা দিয়ে দিলাম, এগুলোকে ভেজে তুলে নিয়ে বাকিগুলোকে ভেজে নেব। 1 পিঠ হালকা কালার হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। আর ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু লোতে রেখেই এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে থাকবো। উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন 2 পিঠেই গোল্ডেন কালার চলে আসবে, তখন তেল থেকে ভালো করে ছেঁকে এগুলোকে একটা একটা করে তুলে নেব। এখন এই খাজাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখতেই পেলেন যে এগুলো ভাজার সময় একটা লেয়ারও কিন্তু খুলে যায়নি। ঠিক এই রকমভাবেই আপনারাও তৈরি করবেন, দেখবেন কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবে এই খাজাগুলো তৈরি হবে। এবার এই খাজাগুলোকে আগে থেকে যে আমি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে চিনির শিরাটাকে খাজার গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি 3-4 মিনিট মতো রেখে দেব। এর মধ্যে আমার বাকি যে খাজাগুলো ছিল সেগুলোও প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি এবার তুলে নিচ্ছি। এখন খাজার মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে গেছে, রস থেকে এগুলোকে আমি একটু তুলে নেওয়ার পর বাদ বাকি যেগুলো ভেজে নিলাম এখন সেগুলোকে দিয়ে দেব। রসগুলোকে একটু ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি, রস ঢুকতে খুব বেশি সময় লাগে না। সব খাজাগুলোকেই রসে ডুবিয়ে তুলে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কিভাবে খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা একদম দোকানের মতো খাজা তৈরি করে নিতে পারি, আর দেখতেও হয়েছে অসাধারণ, একদম দোকানের মতো। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে নিজে হাতে তৈরি করেছি। তাহলে বন্ধুরা আপনারা সবাই রথযাত্রা উপলক্ষে বাড়িতে তৈরি করুন মুচমুচে খাস্তা খাজা, নিজে খান আর সবাইকে খাইয়ে চমকে দিন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।